সুদর এক দিরহম খাওয়া মানার সৈটি সারা জিনা তাকি আরো বাড়িয়া হিগুর যে গুনায় তাকি আরো বাড়িয়া আমরার গ্রাম যদি নিলা কোনো মানুষ সম্পর্কে জানা হই যায় যে এই মানুষে ওলা ওলা বাদখাম করনে ওলা জিনাকার কোনো মানুষের দাল লইতে নাই তারে বহুত বুঝাইবার চেষ্টা করবা যে এই মানুষে অত বড় গুনা করে তারে বাসা করবা আস্তা সমাজ নষ্ট করলিব তে যে মানুষ যদি কোনো মানুষ আমরার মধ্যে সুদি গুণাত লিপ্ততা হইন তার প্রতি আমরার সহানুভূতি থাকতো না নি তার প্রতি আমরার দয়া থাকতো না নি তারে আমরা বুঝানির চেষ্টা করতাম না নি নিশ্চয়ই আমরা তারে বুঝানির চেষ্টা করতাম আরো বেশি বুঝানির চেষ্টা করতাম কারণ আমি হাদিস পড়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা মা ফাশা ফি কাওমিন আর রিবা ওয়াজ জিনা ইল্লা হাল্লা আলাইহিম সাখাতুল্লাহ যদি কোনো কওমর মধ্যে যদি কোনো মানুষ সকলের মধ্যে সুদর গুণা আম হয়ে যায় তেরার উপরে আল্লাহর আজাব হালাল হয়ে গেছে আল্লাহর নারাজগি এরার উপরে হালাল হয়ে গেছে যে কোনো টাইমে এরার উপরে আল্লাহর আজাব আইতে পারে এখন আমি যদি বাঁচি যাই আর আমার দারো বা আমার প্রতিবেশী আরেক ভাই গুণাত তখন আর আমি বাঁচানির চেষ্টা করি না তে দুনিয়ায় তাজাব যে সময় আইব ওই সময় আমি বাঁচতে পারতাম না দুনিয়াতে আমরা দেখি না নি যে সময় গাঙ্গর বাঁধ ভাঙ্গি যায় ফ্ল্যাটে খালি যারা নমাজ ফড়ইন ফড়ইন না তারার গর বুড়ায়নি যারা যারা নমাজ ফড়ইন তারারও গর বুড়ায় সবর গুয়ার সমানভাবে বুড়ায় দুনিয়ায় রাজাব তোলাও যে যে সময় আজাব আইব সব রেফাইব এখন আমরারও দেখা লাগবো যদি আমরার মধ্যে সুদর কুনা আম হয় তে আমরাও নিশ্চিন্তা করো থাকতে পারতাম না যদি আল্লাহ তাহলে আজাব নাজিল করেন তে সব রেফাইব এখন আল্লাহ তাহলে আজাব কিলা নাজিল করেন আল্লাহ তাহলে আজাব তো বহুত সুরতে নাজিল করতে পারেন আসমান থেকে ফাত্তর ওবলাইতে পারেন জমিনত দশাইতেও পারেন কোনো সময় আল্লাহ তাহলে জালিম রে উগ্র মুসল্লত করিয়াতে পারেন আমরা বহুত সময় নানি দোয়া করি আর আল্লাহ বিভিন্ন জুলম আমরা আছে আল্লাহ আমরা রে জুলুম তাকে নাজাত দেও কিন্তু নাজাত আমরা পাইতে হইলে আমরা শর্ত পালন করা লাগবো এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদ রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গাইরিহিম যে সময় মানুষ হলে আল্লাহ তাআলার ওয়াদা বঙ্গ করবা আল্লাহ তাআলার আহাদরে বঙ্গ করবা আল্লাহ যে হুকুম দিছে নিতা হুকুম পালন করতাম না হয় যেটা করার কথা কইছে নিতা খতরা না আর নাইলে যেটা তাকে নিষেধ খসলা এটা তাকে বাসিতরা না ওলা যে সময় আল্লাহর রসুলোর যেটা আহাদ আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেটা হুকুম খসলা এটা হুকুমের উপরে আমল কতরা না সাড়িতরা তেই সময় আল্লাহ তাআলার দস্তু রইল আল্লাহ তাআলায় সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গাইরিহিম আল্লাহ তাআলা অন্য মানুষের মধ্যে তাকে দুশ্মন মুসল্লত করবা এরার উপরে এরারে ঠিক করার লাগিয়া কিন্তু ই ঠিক করতেও একটা ফায়দা হইল ওখান যে সময় আল্লাহ ইলা দুশ্মন মুসল্লত করবা দুশ্মন মুসল্লত করার দ্বারা এক হেকমত হইল আল্লাহ তাআলা বালাই সাইন যেই বন্দা অকল আমার বাইরে মুতাওয়াজ্জা হই যাক যে সময় আমরা জালিমর জুলমর শিকার হই আমরার উপরে কোনো দুশ্মন মুসল্লত হয় আমরার লাগি জরুরি হইল আমরা নিজের মধ্যে কিতা গুণা আছে ওখান দেখতাম দেখি ওখান দূর করি আল্লাহ তাআলা মুকা মুতাওয়াজ্জা হইতাম যদি নিলে ওই যাইতে আমরার উপরে থেকে বিপদ হরিব আল্লাহ মেহরবানি করবা আল্লাহ তাআলা ফরমাইতরা তো আয়াত ফালাউলা ইজাহুম বাসুনা তাযাররাউ ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামাল নিয়ম হইল তৈলে আজাব আইলে আল্লাহ তাআলার যে কোনো লাইনে আজাব আইলে মানুষে আল্লাহ তাআলার কাছে নত হইতা এখন আল্লাহ তাআলার সামনে নত হওয়ার সুরত হান নেই যে আমরা খালি নমাজ পড়াতাই গেলাম আচ্ছা মুসিবত আইছে নমাজ পড়াইলাম আর নিজের জিন্দেগিরে গুণা তাকে পাক করলাম না ইলা হইলে হইতো না নিজের জিন্দেগিরে গুণা তাকে পাক করতাম বাকি সব এবাদত হলো করতাম তেও হইলে কইব আল্লাহ তাআলার বাইদি আমরা মুতাওয়াজ্জা হইছি ও আল্লাহ আমরার উপরে তাকি ই যত বিপদ আছে আজাব আছে এটা হরাইয়া নিবা আর যদি আমরা ইলা হই না বলকে দেখা যায় যে সময় মুসিবত আছে আগে আমরা যে পরিমাণ সুদ খাইতাম এর থেকে বেশি খাইয়ার আগে আমরা যে পরিমাণ নাফর মানি করতাম এখন আরও বেশি করিয়ার তে আমরার ডর আছে ওখান যে সামনে দিয়ে আল্লাহ তাহলে কি বানার ডিল দিবা আর কোনো বিপদ হয়তো না আর বলে আমরা চলতে থাকবো কিন্তু যে সময় আল্লাহ এখন দরবা সামনে এখন আর ছাড়তা না আগে আল্লাহ হুঁশিয়ার করেন কিন্তু যে সময় হুঁশিয়ারির বাদেও হুঁশিয়ার হইন না আল্লাহ তাহলে ডিল দিলাইন সাড়ে দিন ইকেন হইল মানুষের লাগে বহুত বড় ডরর ব্যাপার যে আল্লাহ ডিল দিলাইছে না আর দরতা নাই এখন যে সময় দরবা এখন আর তোবারও সময় পাইতা নাই
তে কিছু গুনাহ আছে হলো আমি কোয়াত আসলাম যে তাই আমরা একজন মানুষরে নষ্ট করতে নাই পুরা আমরা সবরে বিপদ ফলাইব ও ওই জাতির গুনার মধ্যে থেকে এক গুনাহ হইল সুদ আমি হায়াত পড়াইছিলাম আয়াতর খালি তর্জমা করিলাই আল্লাহ তাআলা ফরমাইত রা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ঈমান আলা হল তুমি তাইন আল্লাহরে ডরাও তে বুঝা গেল ঈমান আনার বাদেও আমরার মধ্যে আল্লাহ তাআলার ডর ফায়দা করার জরুরত আছে আমরার প্রত্যেকর দাবি আমরা আল্লাহরে ডরাইয়া কিন্তু আসলে আল্লাহরে ডরানে ওয়ালা কে ইকান তো নিজর আমলর দ্বারা পরিচয় হইব যদি দিলো আল্লাহর ডর থাকে তে আল্লাহর নাফরমানি করার সাহস করতে পারতা নাই কোনো মানুষে তে আল্লাহ তাআলা ফরমাইতরা আল্লাহরে ডরাও যদি আল্লাহর ডর হই যায় ভিতরে আল্লাহর ডর থাকে তে বড় থাকি বড় হুকুম ওর উপরে আমল করা তান লাগি আসান হই যাবে একবারে সকল হারাম থেকে বাঁচা আসান হই যাব আরে হুকুম দিতরে আল্লাহরে ডরাইয়া কিতা হর্তা ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা আগে যেটা সুদি লেনদেন খরচ যা বাকি রয়েছে ওটা ছাড়ো এখন আমরার লাগি ই হুকুম নাই নি কোনো আমরা তো মূলে এটা সুদি লেনদেনও মুক্তলাও হইতাম না আসিল আর যদি কোনো মানুষ ই জাতির সুদি লেনদেন এখন থাকি আর এখন আমরা শুনলাম আলোচনা আগে কেন বেশ কিয়া লাইছে না এখন কিয়া লাইছে এখন আমি কথা কইয়া বাদ দিতাম না যেহেতু পড়ি গেছি গুনাহ গুনাহ লিপ্ত হয়ে গেছি হৌ তো আল্লাহ আজাব দিবাতে আর আমি আর তাকি ইকান হইল শয়তানর সবচাইতে বড় ধোকা আল্লাহ তাআলা সব সময় তওবা কবুল করার লাগি তৈয়ার আছেন যে সময় আমরা শুনলাম ও সময় আমরা ফিরিস্তাম ফিরিয়ার নিজর জিন্দগি যা হইছে তাকে ইস্তেগফার করতাম আর সুদি লেনদেন ছাড়িতাম আর সুদর কোনো টেকাও আমি গ্রহণ করতাম না ওখানে উপরে আমল হইতো আল্লাহ তাআলা ফরমাইতরা যেটা খরচ আগে লেনদেন ইত্যা ছাড়ো ইন কুন্তু মুমিনিন যদিন তোমাতান ইমান পাক্কা থাকে তে বুঝা গেল আমরা ইমান পাক্কা আমরা পাক্কা মুমিন ও সময় দাবি করতে পারমু যে সময় আমরা এই সুদি গুণা তাকি বাঁচিমু হল হারাম খাম তাকি বাঁচিমু আর যে সময় আমরা ইতাত মুবতালা হইছিমু আমরার ইমান কমজোর হইব আর ইমান কমজোর হইতে 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 বাদেওয়ালা অবস্থা হইব যে আমরা যে সময় দুনিয়ায় তাকি যাইয়ার ওলা ইমান লইয়া যাইয়ার ইমান দিয়ে আমরা আখেরাতের নাজাত মুশকিল আছে তে মাত্র এক গুণা সম্পর্কে কইলাম ওগু সম্পর্কে আমরা হুঁশিয়ার থাকতাম নিজেও বাঁচতাম অন্যরেও বাঁচানির চেষ্টা করতাম আর যদি দেখি আমরা কোনো সম্পর্কিত মানুষ জাতির গুণাত লিপ্ত আসইন তানেও আমরা বাঁচাইবার চেষ্টা করতাম শুধু সিস্টেম কিলা ওই সম্পর্কে তো আমি আলোচনা করি আর না সময় নাই সংক্ষেপে এক কথা জানকা আসলে এটা সিস্টেম ওর অভাব নাই ফারা সিস্টেম হল আছে আর আমরার খারবারর বোধ খারবারর ওলা পদ্ধতি হল আছে যে তার সুদ হারাইল আছে জাইরা হিসেবে আমরা দেখি খারবার খারবারর লাগি মানুষের টেকা দিয়ার একটা খালি কইলে উদাহরণ হিসাবে যেমন খারবারর লাগি টেকা দিয়ার কিন্তু আমি শর্ত লাগাই দিছি আপনি আমারে মাসও 100 টাকা করে দিবা ও শর্ত লাগানির কারণে আপনার এগু খারবার রয়েছে না এগু সুদি লেনদেন হয়েছে ইগুর দ্বারাও যেগু নফা পাইবা এগু আপনার সুদি নফা হইব না যাই যাইব তে খারবারও বহুত সুরতে আমরার মধ্যে সুদ আইতে পারে আরও তো সিস্টেমের কোনো অভাব নাই দুই দিন বাদে বাদে এগু আরম্ভ হয় আর আমরার পুরুষ সকল লিপ্ত হয়ে যাইন মা বই নকল বহুত সময় লিপ্ত হয়ে যাইন আমরা এটা সব সম্পর্কে হুঁশিয়ার থাকতাম আর যে সময় কোনো জিনিসের ব্যাপারে শুভ হয়ে যায় যে মনে হয় ওগু সুদ হইতে পারে বা এগু সুদ নি না সুদ না আমি জানি না এগু তো আমি মফতল হইতাম না এগুত লিপ্ত হইতাম না কোনো বিজ্ঞ আলিমরে জিকাইতাম ওগু কিতা জানিয়া যদিন হালাল হয় তে আমি করতে পারি আর যদিন হারাম হইতে বাঁচিতাম নবী সাল্লামর ফরমান হইল দাউর রিবা ওর রাইবাতা সুদটা কিও বাঁচো আর সুদর সুবাটা কিও বাঁচো তে আমরা তো বহুত সময় সুবা দেখি বাঁচতাম দূরের কথা সুদর মাঝে পড়ে দিয়া অথচ মুসলমানের পরিচয় হইল খান যে সুদটা কিও বাঁচতা সুদর সন্দেহ যে গুতো গুতা কিও বাঁচতা আল্লাহ তাহলে আমরা সবরে কিছু মানুষ করে হরি গেছিল সদকা করতাম মনে হয় না আল্লাহ তাহলে আমরা সবরে তামাম আহকামের উপরে আমলের তৌফিক দান ফরমাক্কা সদকা করলে করতে পারবা খরক্কা আল্লাহ তাআলা করে নগদ দিছেন না وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد أكبر بيه 200 টাকা দিছেন أكبر بيه أكبر بيه 200 টাকা দিছেন আল্লাহ তাআলা তান সদকারে মকবুল ফরমাক আনোয়ার ভাই 100 টাকা দিছেন আনোয়ার ভাই আর 100 টাকা দিছেন আল্লাহ তাআলা তান সদকারে কবুল ফরমাক صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نشهدك أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة. اللهم اغفر لنا وارحمنا أنت خير الراحمين. اللهم اغفر لنا وارحمنا أنت خير الغافرين. اللهم تب علينا إنك أنت التواب الرحيم. اللهم ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أرحم الراحمين يا أكرم الأكرمين. اللهم رح عزيزين مجلس زندگی تمام خطا قصور ياتر افنے معاف فرماو. يا أرحم الراحمين يا أكرم الأكرمين. اللهم رح خل حرام خام خل دك افنے بسر توفيق دان فرماو. الله بيشش خريزة غناشم بركالوسنا خلا ملا شو دور غناخ تكي أمرار مهيلا بروشابر بسيبر توفيق دان فرما. يا رحم الرحمين يا أكرم الأكرمين. آي الله نكير جذبة أمرار مديافنة پیدا فرما دلاو. يا رحم الرحمين يا أكرم الأكرمين. الله افنا رتاعت اور افنا حبیب صلی اللہ علیہ وسلم اور اتباع توفیق امرار دان فرما. یا ارحم الراحمین یا اکرم الاکرمین. اللہ امرار پکو تکیلا خکوٹی درو در سلام نبی پاک صلی اللہ علیہ وسلم اور روزہ اتھرنیا بسید لاؤ. یا ارحم الراحمین یا اکرم الاکرمین. اللہ امرار مجز تو بیمار خلص ان تمام اور بیمار رفن شفاء عاجل عطا فرما. یا ارحم الراحمین یا اکرم الاکرمین. اللہ افنے شبر صحت کامل دان فرماو. يا الله امرار زتو منشخ الخبر بشيس ان تمام رقبر افن رحمت نازل فرماو. يا ارحم الراحمين يا اكرم الاكرمين. الله تمام درجات رفن بحد بلند فرماو. يا ارحم الراحمين يا اكرم الاكرمين. الله اي جلسة رسل افن يلقر مد دين داري رعام فرماو. يا ارحم الراحمين يا اكرم الاكرمين. الله هر قزم البدين رفن دور فرماو. يا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين. الله فل حرام خمر نفرت افن امرر دلو پیدا فرماو. يا ارحم الراحمين يا اكرم الاكرمين. الله امرر زتو دن دنیا ترخوا افن الرزا رفر صلر توفیق دان فرماو. الله زل صلح افن نخوش نرازو ازا ولا صلح تک امرر حفاظت فرماو. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمته.